Hello friends, assalamu alaikum. Welcome to my channel Shamsun Nahar Blog. Aske ami chole eshe je ider shomoy ta niye. Ider shomoy ta ami onek din video kore rakhchi kintu amar shomoy pacchi na sharar jonno. To dekho shomoy ta ami kibhabe ranna kori. দেখো আমি প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে দিছি তারপরে বাদাম কুচিগুলো দিয়ে দিলাম এখন এখানে আছে পেস্তা কাজু আর কাঠবাদাম তো আমি এটা একটু ঘি দিয়ে ভেজে নেব ঘিয়ে ভেজে নেব এখন ভেজে নিচ্ছি আমি এই কড়াইতে আরো একটু ঘি দিয়ে দিলাম এখন ভালো করে ভেজে নেব আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও এখন আমি কিছু কিশমিশ দিয়ে দেব কিশমিশটা ধুয়ে নিয়ে আসলাম তারপর ধুয়ে দিয়ে দিলাম বাদামটা ভাজা হয়ে গেছে এখন আমি সিমাইটা দিয়ে দিচ্ছি সিমাইটাও আগে থেকে একটু ভাজা ছিল ভাজা সিমাই আবারো আমি ভেজে নেব ভালো করে ভেজে নেব আমি সিমাইতে এলাচ লবঙ্গ তেজপাতা এগুলো আমি দেই না আমার ওই ফ্লেভারটা ভালো লাগে না তো তোমাদের যদি ভালো লাগে তোমরা দিয়ে নেবে এখানে কোনো সমস্যা নেই যার যেটা পছন্দ সে সেইভাবে করবে তো আমি যেহেতু তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি এগুলো সিমাইতে পছন্দ করি না তো আমি দেইনি তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে তোমরা এখানেই দিয়ে নিতে পারো সেমাইটা ভাজা হয়ে গেলে আমি এই সেমাইয়ের ভিতরে এই চিনিটা দিয়ে দেব চিনিটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব তো যে যেমন চিনি পছন্দ মিষ্টি পছন্দ করে সে সেইভাবেই মিষ্টি অ্যাড করবে আমি কিন্তু একটু মিষ্টি সেমাইতে কম খাই দুধটা একটু বেশি দেই এইটাই আমার কাছে ভালো লাগে অনেকেই আবার কড়া মিষ্টি পছন্দ করে তারা চিনিটা একটু বেশি দেবে আমরা সবাই রান্না করতে পারি কেউ একটু চিনি বেশি খায় কেউ একটু কম খায় তো যতটা কম খাওয়া যায় যায় ততই ভালো এই দেখো আমি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়েও আমি কিছুক্ষণ মিশিয়ে নেব চিনিটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে আমি দুধটা দিয়ে দিব এখন দেখো আমি দুধটা দিয়ে দিলাম দুধটা আগে থেকে জাল করা ছিল ঘন করে আমি দুধটা জাল করে নিছিলাম এখানে আমি আরো কিছু আরো দুধ দিব
দুধটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই যে আমি আরো দুধ দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ জাল করে নিলেই আমার সিমাইটা রেডি হয়ে যাবে। দেখো আমি কতটা দুধ দিয়েছি, আর দুধটা খুব গাঢ় করে জাল করা ছিল। ভিডিওটা হচ্ছে রাতে করা, এই জন্য একটু ছায়া পড়তেছে। এখন সামান্য একটু লবণ দিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আমার সিমাইটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল, তোমরা এভাবে করে খেয়ে দেখো। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। দেখো সিমাইটা ফুটে উঠছে। এখন একটু লবণটা চেখে দেখি, মানে মিষ্টির টেস্টটা কেমন হলো সেটা আমি একটু চেখে দেখলাম। তো আমার সিমাইটা কিন্তু প্রায় রেডি। এখন আমি অন্য একটি পাত্রে সার্ভ করে নেব, প্লেটে তুলে নেব। তোমাদের যদি আমার সিমাইটা কোনো অংশে একটু ভালো লেগে থাকে, প্লিজ সবাই লাইক কমেন্ট ও শেয়ার করো।